গাইস, সালামু আলাইকুম। সবাই তো ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি হলাম মোহাম্মদ ইরফান হোসেন, আবার আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি কন্টেন্ট নিয়ে। তো আজকের কন্টেন্টটা হবে ওয়েডিং ব্লগ। আজকে একটা আমরা মেয়েদের বাসা যাবো কিছুক্ষণ পর, সো আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন অনেক, আমরা অনেক মজা দিব আপনাদেরকে। সো আজ শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক মজা পাবেন। সো আপনারা দেখে যান, আমরা হাঁটতেছি ওখানে মেয়েদের বাসা যাওয়ার জন্য, কিন্তু মেয়েদের বাসা যাবো না, মেয়েদের বাসা কিছুক্ষণ পর যাবো। সো আমরা আপনারা ভিডিও দেখতে থাকুন, তো আপনারা আমাদেরকে দেখবেন। এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড, তারা গোসল করে বসে আছে নামাজ পড়ার জন্য আজকে শুক্রবার। তো দেখেন ওরা কতগুলো ডাব খাইছে, দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ডাব। সো ফয়সাল কিছু বলবা তুমি, ব্লগ নিয়ে কিছু বলবা? তুমি তো অনেক মাইকেলে গেছো, ওয়াও কিন্তু প্রচুর মাইকেল, বলো কিছু বলো। হাই গাইস, ইয়ো 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 ইয়ো, আমাদের ফ্রেন্ড ইরফান, হ্যাঁ অনেক ইউটিউবের জন্য অনেক স্ট্রাগল করতেছে, আমাদের সম্বন্ধে কিছু বলবা? আর কিছু বলার নেই। ও আচ্ছা, ওখানে গোসল গোসল দেখা যাক, আমরা একটু যাই ওখানে যাই। গাইস এটা হচ্ছে পুকুর, ছোট্ট একটি পুকুর, ওখানে ভিতরে আছে, এখানে একটা আমাদের খানদানি একটা মানুষ আছে, এদের অনেক অনেক সুন্দর লাগছে স্যার তাদেরকে। এটা হচ্ছে এমডি রায়হান, কিছু বলবা তুমি? আজকে আমরা কিছুক্ষণ বড় রওনা হবো, এখান থেকে আসলাম, গোসল করতে যাবো, আমি এখনো গোসল করি নাই। আমার অবস্থা দেখলে আপনারা অনেক ভাববেন, আমি দেখেন কি পরে আছি, বাটি ফ্যান পরে আছি। সো এখন আমি কিছুক্ষণ পর গোসল করতে যাবো, গোসল করার পর আপনাদের সাথে আবার আসবো। সো এখন এরপর আমরা যাবো ঠিক আছে গাইস, তো আমরা কিছুক্ষণ পর আবার আসবো ইয়াতে যাইয়ে দোলার সাথে, একটু কিছু আপনাদেরকে সিন দেখাবো আর কিছু ভিউস, কিছু সামনের কিছু ভিউ আপনাদেরকে দেখা দিচ্ছি। সো আপনারা ভিউটা এনজয় করুন, সো লেটস গো। অনেক মজা আছে তার, অনেক মজা দেখে দেখেন, অনেক মজা আছে তারা অনেক মজা আছে। আর এটা তো মোবাইল দেখেন, কতগুলো মোবাইল দেখেন, একজন একজন এতগুলো মোবাইল থাকতে পারে, অনেক বড় ব্যবসায়ী, এটা অনেক বড় ব্যবসায়ী। আর এটা দেখেন ডিজে পপ সিঙ্গার, মাথা টুপি নেই শুধু, ও ও দিস ইজ বেলা হানি সিং, শুক্রবার নামাজ পড়তে যাবে, উনি বল নামাজ পড়বে শুক্রবার নামাজ, আজকে বলে দুই দিন গাইল নদী, নো গাইল এলাউড। ও সব নামাজ পড়ে আসতেছে করিম মের, আমরা চলে আসলাম, নামাজ শেষ হয়েছে এখন গাইস। তো আমরা নামাজ পড়ার পর কিছুক্ষণ পরে আমরা রওনা হবো ওর বাড়িতে যাবো। তো সবাই রেডি হয়ে যাবে, তো দেখেন সবাই পাঞ্জাব আসলে সিরিয়াল ধরে আছে, আমরা যাচ্ছি বাসায়। বাসা যাওয়ার পর ওখানে চেঞ্জ করে তারপরে আপনাদের সাথে আবার দেখা করবো। সো সো আপনারা সাথে থাকবেন আমার সাথে, আমরা দেখবেন অনেক মজা করবো, আপনারা মজা মজাতে এনজয় করবেন, মজাটা এনজয় করে আমার কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে। তো আজকের ভিডিওটা দেখেন, বেশি রোদ উঠছে আজকে, অনেক রোদ। সো
দিয়ে একটা গর্ত আছে আপনাদেরকে দেখাচ্ছি, সো দেখেন কেন লাম্বা জুম দে আপ মারতে হবে এখানে। ওয়াও ওয়াও দেখলেন মাঠটা অনেক সুন্দর, এই শর্ট পিচের মাঠ। সো চলে আসলাম আমরা বাসার দিকে, চলে আসলাম হাঁটতেছি আমরা, শীঘ্রই চলে আসবো আমরা বাসায়। সো বাসায় গিয়ে আমরা রেডি হয়ে আপনাদের সাথে আবার দেখা করতেছি, যাচ্ছি আমরা, আমরা রেডি হয়ে গেলাম এখন। সো কিছুক্ষণ আমরা কিছুক্ষণ পরে বউর বাড়িতে যাবো, সবাই রেডি দেখতে পারেন, সবাই রেডি আছে। সো এখন সবাই রেডি, এখন যাচ্ছে বউর উদ্দেশ্যে, অনেক হয়েছে বউর বাড়ি। সবাই হাঁটা শুরু করলো এখন উদ্দেশ্যে, বিয়ের উদ্দেশ্যে, মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা বলে জামাই ফ্রেন্ড, জামাই নাই, জামাই আগে ভাগে আমাদের আগে দাইছে বউ আনার জন্য, বউ আনার জন্য কিছুক্ষণ বাদে বাদ চেঞ্জ করবো বলে এটা মডেল। আচ্ছা আমায় দেখবেন, ধর রাইনি তো দেখছেন এটা কি, এটা কি দেখছেন, ভাই রে ভাই বিশাল, আমার বন্ধু বিশাল, ও আর কয়দিন পর বন্ধু আমাদের আগে যাইছে, আমার এই আমার এই বড় বন্ধু, এটা আমার এই বড় বন্ধুটা আর কয়দিন পরে আর একটা ব্লগ করবে। বাবুল দেখা দেখা তো আসতেছে, অনেক দূর আছে, সে একলাই 100, কতগুলো গরু দেখছেন, নায়ক নায়ক সবাই রওনা দিছে। সো আমরা মেয়েদের বাড়িতে যাই, গাড়ির সামনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা করতেছি, তো প্রস্তুত থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন জামাই রেডি হয়ে গেছে, সো সামনে দেখবেন জামাই আমাদের সামনে। জামাই কিছু বলবেন আমার ব্লগ সম্বন্ধে, আপনার কিছু বলবেন আজকে আপনার বিয়ে, হ্যাঁ তো আমার আমার সম্বন্ধে কিছু বলবো না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো গাইস আমরা দেখতেই পাচ্ছেন মেয়ের কার সামনে চলে আসছি, তো আমরা বাসা যাই ওখানে যাবো, তারপর ওখানে আমাদেরকে কি করে জানি না, যাওয়ার পর ওখানে যাওয়ার কালকেরটা তো দেখ, এর আগে তো দেখছেন, এর আগের ব্লগও তো দেখছেন মনে হয় আপনারা, যে আমাদেরকে কেমনে বরণ করছে। সো আজকে যাচ্ছি তার বিয়েতে, কালকে ছিল গাহিলত, সো আজকে যাচ্ছি বিয়েতে ওটাতে, সো আপনারা দেখবেন বিয়ের ব্লগটা, সো আপনারা মজা পাবেন। এবার আমরা যাচ্ছি ওখানে, যাওয়ার পর আপনাদের সাথে আবার কথা বলবো সব একসাথে, সব চলে যাচ্ছি সব সেলফি। আচ্ছা ঠিক আছে, অনেক শান্ত হয়ে যাবে এখন।